সালমান শাহ আর শাকিব খান দুজনের সঙ্গে কাজ করার আপনার অভিজ্ঞতা আছে, এই দুজন কম্পারেটিভলি যদি একটু তুলনা করতেন? দুজনের স্বভাব খুব কাছাকাছি, সালমান শাহ কিন্তু খুব কোল ছিল, কিন্তু ঠান্ডা মেজাজে, শাকিব খানও ঠান্ডা মেজাজে। সালমানকে আমি কখনো দেখি নাই কারো দুর্নাম করতে বা কারো বদনাম করতে, সেম জিনিসটা আমি শাকিব খানের মধ্যে পেয়েছি, কখনো সে কারো বদনাম করে না, কারো গিবক গায় না শাকিব খান। শাকিব খান যা করে তার নিজের জন্য কথা বলে। আমি আজ শাকিব খানের সাথে বহু আড্ডা মারছি, আমি কখনো শুনি নাই সিনেমার কারো নিয়ে কথা বলছে, সে কাউকে নিয়ে কথা বলে না। আর মান্না সাহেব, মান্না সুপার, সে শুধু সিনেমার পর্দা হিরো না, পর্দার বাইরেও হিরো। মান্না পর্দার বাইরেও হিরো, এক্সাম্পল বলতে যে কোনো ব্যাপারে ঝাঁপিয়ে পড়তো, নেতৃত্ব দিত, সিনেমার যে কোনো প্রবলেমে সে সামনে চলে আসতো, প্রবলেমগুলো ফেস করতো। যেমন একটা টাইমে আমাদের এখানে কিছু ভালগার ছবি তৈরি হওয়ার সময় কাটপিট ছিল, এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করলো মান্না, প্রথম মান্নাই তো প্রতিবাদ করলো। অনেকে বলে মান্না বেঁচে থাকলে আজকে অবস্থা এরকম যদি নিয়ে কোনো কথা চলবে না, বুঝছেন, যদি এমুক হইতো, যদি অমুক হইতো, হ্যাঁ মান্না এতদিন থাকলে কি হতো, এগুলো দিয়ে আমি বিশ্বাস করি না। যদি যে চলে গেছে চলে গেছে, ও থাকলে কি হতো বা সালমান শাহ থাকলে কি হতো, এগুলো কিভাবে বলবো বলেন। আমার স্বপ্ন, আমি আমার যে লাস্ট ছবি পাসওয়ার্ড, আমি যখন যে ছবিটা বানাই সেই ছবিটা আমার কাছে শ্রেষ্ঠ ছবি থাকে, এটাই আমার শ্রেষ্ঠ ছবি, আবার যেটা বানাবো সেটা আমার জন্য শ্রেষ্ঠ। এই আমার এমন কোনো স্বপ্ন নাই যে আমি হলিউডে যা ছবি বানাবো, এরকম কোনো স্বপ্ন নয়। ইউটিউব নিয়ে আপনার স্বপ্ন কি? হ্যাঁ ইউটিউব নিয়ে আপনার স্বপ্ন কি? ইউটিউব নিয়ে এইটুকু আমার কাছে ভালো লাগে, ইউটিউবিং করতে, এই জন্য ভালো লাগে, আমি কিন্তু টাকা পাই, টাকা পাই, এই জন্য ভালো লাগে। যদি ইউটিউবে টাকা না দিত, ইউটিউব ইন্ডাস্ট্রি টাকা দেয় তো, টাকা না দিলে আমার মনে হয় না কি ইউটিউবিং করতে। এটা আমাকে অনেক আনন্দ দেয়, বিশেষ করে ইউটিউবিং করার পর আমি রাস্তাঘাটে বেরোলে আমাকে লোকে চিনে, আগে তেমন চিনত না, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। নাম চিনত, এখন আমার ফেসটা দেখে বুঝে ফেলে যে এই যে মালেক আফসারি, একটা সেলফি নিতে আসে, ভালো লাগে, অনেক ভালো লাগে এটা।